আসসালামু আলাইকুম ওরমাতুল্লা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গুরুত্বপূর্ণ ছেলে ও মেয়ে উভয়ের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব চোখের নিচে কালো দাগ এবং একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমার ভিডিও জুড়ে থাকছে চোখের নিচে কালো দাগ হওয়ার বিশেষ কিছু কারণ এবং আমি একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা অল্প কিছুদিন ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনাদের চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে ইতিমধ্যে যারা বিভিন্ন কিছু ব্যবহার করেছেন এখানে স্টোভ করে ভিডিওটি আগে সম্পূর্ণ করে নিন কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব প্রত্যেকটি ভিডিও শুরু করার আগে আমি কিছু বকবক করে থাকি রেমেডিতে যাওয়ার আগে তার একটি কারণ হচ্ছে কি যে একই সমস্যা আপনার আবার ফিউচারে না পড়তে হয় কারণ সমাধানের থেকে সমস্যা কেন হয় এর কারণটা খুঁজে বের করা কিন্তু আমি মনে করি স্বাস্থ্য বিষয়ে জরুরি সো চোখের নিচে কালো দাগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলো আমরা এখন জেনে নিব। নাম্বার অল দুঃখজনক একটি বিষয় বয়সের কারণে সবথেকে দুঃখজনক একটি বিষয় হচ্ছে বয়সের কারণে যদি চোখের নিচে কালো দাগ হয় এটা আপনাকে মেনে নিতে হবে কারণ একজন মানুষের চল্লিশের কাছাকাছি বয়স গেলে চল্লিশ প্লাস বয়স হলে চোখের নিচে কালো দাগ চুল পেকে যাওয়া চুল পড়ে যাওয়া শরীরটা একটু দেখতে বয়স্ক সাপ চলে আসা শরীরে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং এটা আপনাকে মেনে নিতে হবে হয়তোবা বিভিন্ন মাধ্যমে চোখের নিচে কালো দাগ দূর করা সম্ভব যেমন সার্জারি কিন্তু আমি আপনাদের বলবো দরকার নেই ভাই চোখের নিচে কালো দাগ যদি বয়সের কারণে হয়ে থাকে তাহলে এটা আপনি মেনে নেন আল্লাহ আল্লাহ করেন স্বাভাবিকভাবে জীবনযাপন করেন যেহেতু বয়স চল্লিশ হয়ে গেছে বর্তমান বাংলাদেশ গড় আয়ু হিসাবে চল্লিশ বছর বয়স মানে আপনি নিজেও বুঝতে পারতেছেন সুতরাং এখানে চোখের নিচে কালো দাগ যদি বয়সের কারণে হয়ে থাকে তাহলে মেনে নিতে হবে আমি নিতে বলবো নিতে হবে বিষয়টা এমনই নয় মেনে নিলে ভালো হয় এখন আসুন বন্ধুরা নাম্বার টু ঘুমের কারণে যা বর্তমান আমাদের বয়সী ছেলে ও মেয়ে উভয়ের চোখের নিচে কালো দাগ দেখা যায় শুধুমাত্র ঘুমের কারণে অনিয়ন্ত্রিত ঘুম দেখা যাচ্ছে সারাদিন তো আমরা টোটো কোম্পানির ম্যানেজার থাকি এরপরে রাতে এসে আমরা হাতে থাকা স্মার্টফোন লং টাইম ব্যবহার করতে থাকি রাত একটা দুইটা তিনটা চারটা বেজে যায় হয়তোবা ঘুম আসে না রাত চারটার সময় আমরা পোস্ট করে থাকি হ্যাঁ রাত জায়গা পাখি ঘুম আসে না এখন রাত তিনটা বাজে চারটা বাজে এই যে যেই আমরা আমাদের বয়সী ছেলে ও মেয়েরা রয়েছি ভাই ও বোনেরা আপনাদের আমি বলতে চাই চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে অনিয়ন্ত্রিত ঘুমের কাছে চোখের নিচে কালো দাগ তো কিছুই না কারণ আপনার ভিতরে দামি অঙ্গগুলো আস্তে আস্তে আপনি শেষ করে দিচ্ছেন আপনাদের অনিয়ন্ত্রিত অনিয়মিত ঘুম আই মিন যদি পর্যাপ্ত পরিমাণ রাতে আপনি না ঘুমান তাহলে আস্তে আস্তে আপনার জীবনই তো নষ্ট হয়ে যাবে তো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন চোখের নিচে তো একটা সিম্পল একটা দাগ মানে আই মিন কি বলবো এটা আপনাদের ত্বকের উপরে একটা মানে কালার কালার বললে আপনারা বুঝবেন একটা তার কালার এটা আপনারা যে কোনো প্রক্রিয়ায় সমাধান করতে পারবেন কিন্তু অনিয়ন্ত্রিত ঘুম বা অনিয়মিত ঘুমের কারণে যে আপনাদের দামি দামি অঙ্গগুলো সমস্যা করছেন সাথে সাথে আরেকটা বিষয় না বললে নয় কারণ আমাদের বয়সী ছেলেদের একটু বিষয় গো ভিতরের কথা না বললে তারা সমাধানের দিকে আসবে না আপনারা জানেন কি রাতে কম ঘুমাইলে যৌবনে সমস্যা হয় সুতরাং ভাই এই বিষয়টার দিকে ফলো করে হলেও আপনারা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে আপনাদের যৌবনেও সমস্যা হতে পারে এজন্য রাতে আমি আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে পারবো ভয় দিচ্ছি না এটা মেডিকেলের কথা সুতরাং এখানে আপনাদের অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে নাম্বার থ্রি অতিরিক্ত টেনশন করা যাবে না বয়স আমাদের অল্প এখনও অনেকে বিয়ে করেন নাই কিন্তু অনেক টেনশনে ভোগেন দেখা যাচ্ছে একজন পুরুষ মানুষ পুরো ফ্যামিলি নিজের ওয়াইফ ফ্যামিলি সবাইকে নিয়ে মা বাবাকে নিয়ে ইনকাম করে খাচ্ছে তার যতটা টেনশন নেই তার থেকে অল্প বয়সে একটা ছেলের বর্তমান টেনশন বেশি মেয়ের বর্তমান টেনশন বেশি কেন ভাই ও বোনেরা এই টেনশনের কারণে শুধুমাত্র আপনাদের চোখের নিচে কালো দাগ নয় আস্তে আস্তে আপনাদের ফিউচারও ধ্বংস করছেন কারণ আপনি যে সময়টা আপনি শুধু শুধু বাড়তি টেনশন করছেন এই সময়টা আপনি লেখাপড়ার দিকে দেন আপনার ক্যারিয়ার গড়ার দিকে দেন ভালো একটা কাজে দেন সব কিছু না পাইলে একটা কাজ করেন একটা স্যালারি পাবেন কিন্তু শুধু শুধু টেনশন করে সময় নষ্ট করে আপনাদের নিজের জীবনকে শেষ করেন না সাথে সাথে আপনাদের চোখের নিচে কালো দাগও হয়ে যেতে পারে হয়ে যেতে পারে মানে যাবে টেনশনে চোখের নিচে কালো দাগ হয় আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসুন বন্ধুরা চোখের রেস্ট যাই ইতিমধ্যে বলে আসলাম যে লং টাইম ফেসবুক চালাচ্ছি যাই ইতিমধ্যে বলে আসলাম লং টাইম আমরা ফোন ব্যবহার করছি হয়তো বা অনলাইন গেমস বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি কিন্তু আমরা আমাদের চোখকে রেস্ট দিচ্ছি না যদি আপনি অফিসে চাকরি করে থাকেন বা জব করে থাকেন অবশ্যই ডেস্কটপ ব্যবহার করলে আই মিন কম্পিউটার ব্যবহার করলে কিছুক্ষণ অন্তর অন্তর আপনারা ন্যাচারালের দিকে মানে কম্পিউটার থেকে চোখ সরানোর চেষ্টা করবেন আই মিন চোখের একটা রেস্ট আছে কিছুক্ষণ পরে চোখকে আপনারা এইভাবে হালকা একটু ব্যায়াম করবেন চোখকে রেস্ট দিবেন না হলে চোখের নিচে কালো দাগ হতে পারে এরপরে আপনাদের শুধুমাত্র চোখের নিচে কালো দাগ নয় চোখে ঝাপসা দেখা শুরু করে চোখে পানিও পড়তে পারে সুতরাং এই শুধু শুধু যদি আপনার প্রয়োজন হয় আপনারা মোবাইল ব্যবহার করুন প্রয়োজন ছাড়া আপনারা লং টাইম ফোন ব্যবহার করে শুধু শুধু আপনার চোখের নিচে কালো দাগ করে লাভ কী সাথে সাথে আপনাদের চোখের পানি পড়তে শুরু হবে চোখে ঝাপসা দেখতে শুরু হবে চোখ চুলকাইতে পারে চোখের নিচে আপনাদের গর্ত হয়ে যেতে পারে এই বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে চোখের রেস্ট না পেলে এই জন্য আমি আপনাদের বলবো শুধুমাত্র চোখের নিচে কালো দাগের জন্য নয় চোখকে স্বাভাবিক রাখতে দৃষ্টিশক্তি ভালো রাখতে ইনশাল্লাহ এই জিনিসটা আপনারা মেনে চলবেন এরপরে আসুন বন্ধুরা অনিয়ন্ত্রিত কিছু খাদ্যাভ্যাস রয়েছে যেমন অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেলযুক্ত মশলাযুক্ত খাবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদের চোখের নিচে কালো দাগ হয়ে যেতে পারে এরপরে আসুন বন্ধুরা মেয়েদের বিশেষ করে অনিয়মিত মাসিক হলে চোখের নিচে দাগ হতে পারে দীর্ঘদিন যদি অনিয়মিত মাসিক হয় তাহলে চোখের নিচে কালো দাগ হতে পারে এরপরে সাদা স্রাবজনিত সমস্যার কারণেও চোখের নিচে কালো দাগ হতে পারে এরপরে আসুন বন্ধুরা যেসব ছেলের ছেলেরা দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন বা হস্ত করে আসছেন এদের চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে যৌবন যৌবনের সমস্যা হতে পারে সাথে সাথে আপনাদের চেহারাটা দেখতে একটু ফ্যাকাশে মনে হতে পারে এজন্য আপনাদের এই বদ অভ্যাসটি থাকলে এর থেকে বেরিয়ে আসতে হবে এই বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে পানি কম খাওয়ার কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে অতিরিক্ত আপনাদের পেটের সমস্যার কারণে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা একভাবেই আসে আপনার এই কারণে অনেক সময় বদহজমের কারণে দীর্ঘদিন এই সমস্যা থাকলে চোখের নিচে কালো দাগ হতে পারে এই বিভিন্ন কারণে আপনাদের চোখের নিচে কালো দাগ হতে পারে এজন্য জন্য আপনি আপনাদের প্রথমে বলতে চাই চোখের নিচে কালো দাগ হওয়ার কারণটাকে বের করবেন এরপরে সমাধান বের করবেন সর্বোপরি একটু বিষয় না বললেই নয় বর্তমান চোখের নিচে কালো দাগ হওয়ার একটা বিষয় পাওয়া গেছে আপনার অতিরিক্ত আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করেন ফর্সা হওয়ার জন্য যার ফলশ্রুতিতে তার সাইড ইফেক্ট অনুসারে চোখের নিচে কালো দাগ হতে পারে আমি আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন বন্ধুরা এত সময় ধরে যারা আমার এই চিল্লানো ফাউ কথা শুনলেন এখন কাজের কথায় আসছি তাই না আপনারা তো বসে আছেন একটি রেমিডির জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না তিনটে উপাদান লাগবে এক পানি দুই নারকেল তেল তিন আখের রস এখানে আখের রসটাই আপনাদের বাহির থেকে ম্যানেজ করতে হবে আর সবই কিছু মনে হয় আমি আশা করি ঘরে থাকে তো আখের রস আপনারা ঠান্ডা করবেন ফ্রিজে রেখে এরপরে বের করবেন বের করে আপনার তুলা বা কটম্বরে আপনারা চোখের নিচে প্রলেপ দেবেন প্রলেপ বলতে ঘষতে থাকবেন পাঁচ থেকে দশ মিনিট হালকা করে দেখবেন স্বাভাবিকভাবে যেন বেশি করে জোরে ঘষে আপনার টিস্যুকে ক্ষয় করে ফেলেন না কারণ মুখের টিস্যু আমাদের মানে অনেক সফট থাকে সুতরাং হালকা আদ্র করে ঘষবেন পাঁচ থেকে দশ মিনিট দেন আপনারা নারকেল তেল দিয়ে আপনারা আবার দু এক মিনিট ঘষতে থাকবেন দিন লাগিয়ে রাখবেন পনেরো বিশ মিনিট পরে উষ্ণ গরম পানি সাবধান চোখের জন্য কোনো ক্ষতি না হয় এবং এই প্রত্যেকটি উপাদান যেন চোখের ভিতরে না যায় উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে মাত্র এক মাস ব্যবহার করুন বিষয়টা একটু সিম্পল স্বাভাবিক মনে হল কার্যক্ষমতা অনেক বেশি আপনারা পরীক্ষিতভাবে ব্যবহার করে দেখতে পারেন এবং কোনো সাইড ইফেক্ট ছাড়া ইনশাল্লাহ আমি আশা করি যদি বয়সজনিত সমস্যা এবং অতিরিক্ত ডিপলি যদি আপনাদের কালার না থাকে দাগ না থাকে তাও আমি আশা করি অনেকটাই কমতে শুরু করবে আমি আশা করি ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে খুদা হাফেজ